আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে আমি আরিফা ইয়াসমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের উপরে আলোচনা করব। আজকে আপনাদের ক্লাস নাম হচ্ছে 45, আপনাদের ক্লাস নাম হচ্ছে 45, সৃজনশীল প্রশ্ন নাম্বার 14, সৃজনশীল প্রশ্ন নাম্বার 14। আপনারা সবাই আপনাদের সাজেশনের প্রশ্নটা থেকে এখানে উত্তর পেয়ে যাবেন। তো প্রথমে আমরা প্রশ্নটা একটু দেখে নেই, প্রশ্নে উদ্দীপকে কি দেয়া আছে, বোর্ডে চলে যাই। উদ্দীপকে দেয়া আছে এ, বি, সি এবং ডি, এখানে চার ধরনের মাটির বৈশিষ্ট্য দেয়া আছে। আপনাদের উদ্দীপকের এই 14 নম্বর প্রশ্নটি আপনাদের অধ্যায় এখানে 8 থেকে নেওয়া হয়েছে, মাটির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মাটির, এখান থেকে আমরা মাটির প্রকারভেদ সম্পর্কে জানব। এবং প্রশ্নগুলো হচ্ছে এ, প্রচুর পানি ধারণ করতে পারে, বি, পানি ধারণ ক্ষমতা খুবই কম, সি এর বৈশিষ্ট্য হচ্ছে বি এর চেয়ে বেশি পানি ধারণ ক্ষমতা, এবং ডি এর বৈশিষ্ট্য হচ্ছে পানি ধারণ ক্ষমতা ভালো এবং দ্রুত নিষ্কাশন করতে পারে। চার প্রকারের মাটি। এবার প্রশ্ন দেওয়া হয়েছে হিউমাস কি, মাটি দূষণ বলতে কি বোঝায়, বি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো, এ, বি, সি ও ডি এর মধ্যে কোন মাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি বিশ্লেষণ করো। তো আমরা চলে যাই, আমরা আগেই বলেছি অধ্যায় 8, এখানে আপনারা 170 থেকে 171 পৃষ্ঠার মধ্যে মাটির প্রকারভেদটা পেয়ে যাবেন। এখানে বইটা রিডিং পড়লে মাটির প্রকারভেদ থেকে কোনটা কী মাটি সেটা আপনাকে বুঝতে সাহায্য করবে। আমরা বোর্ডে চলে যাই, হিউমাস কি এর অ্যান্সার দেখতে। হিউমাস মৃত গাছপালা আর প্রাণীর দেহাবশেষ পচে যে বিশেষ জটিল জৈব পদার্থ তৈরি হয় তাকে হিউমাস বলে। অর্থাৎ এই যে উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায় প্রাকৃতিক উপায়ে, তখন তারা কি মাটির সাথে মিশে যায়, মাটির সাথে মিশে এদের থেকে যে জটিল জৈব পদার্থ উৎপন্ন হয় সেই জৈব পদার্থকেই আমরা এক কথায় হিউমাস বলি। দুই নম্বর প্রশ্ন ছিল মাটি দূষণ, মাটি দূষণ বলতে কি বোঝায়। আমরা ক্লাস 5 থেকে পড়ে আসছি বিভিন্ন দূষণ সম্পর্কে, মাটি দূষণ সম্পর্কে আপনারা সবাই এর আগে অবগত আছেন। মাটি দূষণ বলতে কি বুঝো বলা হলে সুন্দর করে আগে সংজ্ঞাটা দিতে হবে, যেহেতু এটা দুই নম্বরের প্রশ্ন, শুধু সংজ্ঞা দিলে হবে না, এর সাথে কয়েকটা মাটি দূষণের প্রধান কারণ দিয়ে দিবেন। তো আমরা দেখি মাটি দূষণ কাকে বলে। মানব সৃষ্ট বা প্রাকৃতিক কারণে যদি মাটির উপাদানের এরূপ পরিবর্তন হয় যে তা জীবের জন্য ক্ষতির কারণ হয় তবে তাকে মাটি দূষণ বলে। অর্থাৎ আমরা জানি মাটি একটা প্রাকৃতিক উপাদান, এর বিভিন্ন উপাদানের সমন্বয়ে এটি তৈরি, কোনো কারণে সেটা প্রাকৃতিক হতে পারে বা মানবসৃষ্ট কারণ হতে পারে, যদি মাটির এই উপাদান বা গুণগত মান নষ্ট হয় তখনই তাকে মাটি দূষণ বলে। মাটি দূষণের প্রধান প্রধান কারণগুলোর মধ্যে আছে শিল্প কারখানা, গৃহস্থলীর বর্জ্য পদার্থ, তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার, খনিজ পদার্থ আহরণ ইত্যাদি। এছাড়াও পলিমাটির অতিরিক্ত ভরাট হয়ে যাওয়া এবং নানান কারণে মাটি দূষিত হতে পারে। এবার আমরা চলে যাই তিন নম্বর প্রশ্ন, বি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এখন আমরা বলেছি মাটির প্রকারভেদ থেকে প্রথমেই আমরা মাটির প্রকারভেদ থেকে জেনে নেব কোনটা কী মাটি। এই যে এ, প্রচুর পানি ধারণ করতে পারে, এটা প্রকারভেদ থেকে দেখলে আমরা দেখব এটা হচ্ছে কাদা মাটির বৈশিষ্ট্য। বি, পানি ধারণ ক্ষমতা খুবই কম, বৈশিষ্ট্য অনুযায়ী এটা হচ্ছে বালু মাটি। সি হচ্ছে বি এর চেয়ে বেশি পানি ধারণ ক্ষমতা, তাহলে সি কী হবে, সি হবে পলি মাটি। এবং ডি, পানি ধারণ ক্ষমতা ভালো এবং দ্রুত নিষ্কাশন করতে পারে, তাহলে ডি হবে দোআঁশ মাটি। আমরা প্রথমেই যদি চিহ্নিতকরণ করে ফেলি কোনটা কী মাটি, তাহলে আমাদের ব্যাখ্যা চেয়েছে, এখানে বি এর বৈশিষ্ট্য ব্যাখ্যা চেয়েছে, অর্থাৎ বি হচ্ছে বালু মাটি। উত্তরের ক্ষেত্রে যখন আপনাদের এ, বি, সি, ডি, ক, খ বা এক্স, ওয়াই, জেড দিয়ে কোনো প্রশ্ন সাংকেতিক রূপে দেওয়া হয়, সেই উত্তরটার ক্ষেত্রে প্রথমেই আপনি আগে বলবেন সেটা জিনিসটা কোন জিনিসটাকে মিন করেছে। এই চিহ্নিতকরণের জন্য এখানে নম্বর থাকে। তাহলে বি বলেছে কোন মাটির কথা সেটা আমরা প্রথমে বলে দিচ্ছি, বি হচ্ছে বালু মাটি, কারণ আমরা বি এর বৈশিষ্ট্য পেয়েছিলাম পানি ধারণ ক্ষমতা
খুবই কম। এবার আসি বি মাটির বৈশিষ্ট্য। বি হচ্ছে বালি মাটি, এর কণার আকার সবচেয়ে বড়, ফলে এতে প্রচুর ফাঁকা জায়গা অনেক বেশি থাকে। এগুলো দানাযুক্ত, এতে খুব ছোট ছোট শিলা আর খনিজ পদার্থ থাকে। এর পানি ধারণ ক্ষমতা খুবই কম, তাই দ্রুত নিষ্কাশিত হয়। বালু মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় না, গ্রীষ্মকালে এতে পানির স্বল্পতা দেখা যায়। এখন এই মাটির বৈশিষ্ট্য থেকে যদি আলোচনা করি, তাহলে বি মাটিতে কি ফসল খুব ভালো উৎপন্ন হতে পারবে? না। যেসব মাটিতে প্রচুর পানির দরকার হয়, সেই মাটিতে সেই সব ফসলের জন্য বি বা বালু মাটি খুব ভালো কাজ করবে না, কারণ এতে পানি ধারণ ক্ষমতা একেবারেই নাই। পানি দেওয়ার পর এটা দ্রুত নিষ্কাশিত হয়ে যায়, তাই যেসব মাটিতে পানি থাকে না, সেগুলো অতিমাত্রায় পানি প্রয়োজন এমন উদ্ভিদের জন্য, চাষাবাদের জন্য উপযোগী নয়। কিন্তু যেসব ফসলে পানির খুব কম প্রয়োজন হয়, সেসব ফসলের জন্য বালু মাটি উপযোগী। গ্রীষ্মকালে বালু মাটিতে প্রচুর পরিমাণ পানির অভাব দেখা যায়, ফলে পানির অভাবে গাছ মারাও যেতে পারে। কিন্তু বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টিপাত হয়, তখন জলাবদ্ধতা সৃষ্টি হয়, এমন জায়গাগুলোতে আবার বালু মাটি বেশ ভালো কাজ করে। কারণ হচ্ছে বালু মাটিতে কোনো জলাবদ্ধতা সৃষ্টি হয় না, দ্রুত পানি নিষ্কাশিত হয়ে যায়। তাই বর্ষাকালে যেসব জমির ফসল পানির জলাবদ্ধতা হলে গোড়া পচে মরে যেতে পারে, সেক্ষেত্রে বালু মাটির ব্যবহার করা যেতে পারে। এভাবে আপনারা বালু মাটির ব্যাখ্যা করবেন। এবার চলে যাই আমরা ডি নাম্বার প্রশ্নে। এ বি সি ও ডি এর মধ্যে কোন মাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি তা বিশ্লেষণ করতে বলেছে। যেহেতু এটি চার নম্বরের প্রশ্ন, আমাদের অবশ্যই এ বি সি ডি সবগুলো মাটির সম্পর্কে কিছু কিছু ধারণা দিতে হবে, এবং উপসংহারে গিয়ে আপনাকে বলতে হবে উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে কোন মাটিটা উদ্ভিদের জন্য বেশি উপযোগী। এখানে আপনি 170 থেকে 171 পৃষ্ঠার সাহায্য নেবেন। প্রশ্ন উত্তরটি একটু বড় হওয়াতে আমি আপনাদের বোর্ডে লিখে দিইনি। 170 থেকে 171 পৃষ্ঠা আপনাদের বইয়ের এখান থেকে সাহায্য নেবেন। আমি প্রথমেই বলেছি এ প্রচুর পানি ধারণ করতে পারে, এ হচ্ছে কাদামাটি। এ হচ্ছে কাদামাটি। কাদামাটি কোনটুকু? যার প্রচুর পানি ধারণ ক্ষমতা, অনেক আঠালো এবং হাত দিয়ে ধরলে হাতে লেগে যেতে পারে। এই মাটির পানির কণাগুলো, মাটির কণাগুলো খুব সূক্ষ্ম হয়, ফলে কণাগুলোর মধ্যকার রন্ধ্র খুব ছোট আর সরু আকারের থাকে। কাদামাটি থেকে সহজে পানি নিষ্কাশিত হয় না। এই জাতীয় মাটিতে সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, তাই এই ক্ষেত্রে ফসলের গোড়া পচে ফসল মরে যেতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাদামাটির বৈশিষ্ট্য উদ্ভিদের জন্য এই পানি ধারণ ক্ষমতাটা খুব বেশি উপযোগী না। এবার বি মাটি, যেটা আমরা এর আগে বললাম, বালু মাটি। আমরা দেখেছি বালু মাটিতে বালুর কণাগুলো বড় এবং প্রচুর ফাঁকা জায়গা, এবং গ্রীষ্মকালে এই মাটি পানির শূন্যতা হওয়ার ফলে গাছ মরে যেতে পারে। তাহলে তুলনামূলকভাবে এ এবং বি উদ্ভিদের জন্য খুব বেশি উপকারী হবে না। এবার আসি সি। সি ছিল পলি মাটি। পলি মাটির পানি ধারণ ক্ষমতা বালি মাটির চেয়ে বেশি। এই মাটি চেনার উপায় হচ্ছে এতে পানি দিলে হাতে কিছুটা মসৃণ অনুভূত হয়, এখান থেকে বোঝা যায় এটি হচ্ছে পলি মাটি। পলি মাটিতে উপস্থিত পানির জন্য এটি হাতের সাথে লেগে থাকবে, যা বালু মাটির বেলায় হবে না, কারণ বালু মাটির কণাগুলো ছিল আকারে বড়। পলি মাটি খুবই উর্বর, এই মাটির কণাগুলো বালি মাটির তুলনায় আকারেও ছোট হয়। জমিতে পলি পড়ার কথা আমরা জানি, কারণ নদীবাহিত যে সকল মাটি এবং অন্যান্য খনিজ উপাদান আস্তে আস্তে স্তরে স্তরে জমা হয়, সেখান থেকে পলি মাটির সৃষ্টি হয়। এই মাটির কণাগুলো ছোট হওয়ায় এরা পানিতে ভাসমান আকারে থাকে, এবং এক পর্যায়ে পানির নিচে জমা হয়ে পলি আকারে জমা হতে থাকে। পলি মাটিতে জৈব পদার্থ, খনিজ পদার্থ যেমন স্কোয়ার্টস থাকে। বালু মাটির মতো পলি মাটির কণাগুলোও দানাদার হয়, এবং এতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান বেশি থাকে। যেহেতু নদী স্রোতের কারণে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জৈব পদার্থগুলোকে ভাসিয়ে নিয়ে আসে এবং এই পলি আকারে আস্তে আস্তে জমা হতে থাকে, তাই পলি মাটিতে জৈব উপাদান বেশি থাকে। আমরা জানি জৈব উপাদানই হচ্ছে হিউমাস, আর এই হিউমাসের মধ্যে বিভিন্ন জৈব উপাদান মাটির সারের মতো কাজ করে। এই কারণে পলি মাটি
তুলনামূলকভাবে উদ্ভিদের পুষ্টিকর উপাদানগুলো বেশি থাকে। আমাদের প্রশ্নে তাই চেয়েছে এ বি সি এবং ডি এর মধ্যে কোন মাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান বেশি থাকে। তাহলে আমরা এবার দেখি সি পলি মাটি, এখন ডি অর্থাৎ দোআঁশ মাটি বৈশিষ্ট্যটা দেখি, তাহলে আমরা উপসংহারে বলে দেব কোন মাটিটা বেশি উপযোগী। দোআঁশ মাটি হচ্ছে বালু মাটি এবং পলি এবং কাদামাটির সমন্বয়ে তৈরি। দোআঁশ মাটিতে থাকা বালু, পলি আর কাদামাটির অনুপাতের উপর নির্ভর করে দোআঁশ মাটির ধরন কেমন হবে। দোআঁশ মাটির একদিকে যেমন পানি ধারণ ক্ষমতা ভালো, আবার প্রয়োজনের সময় এটি দ্রুত পানি নিষ্কাশনও হতে পারে। ফসল চাষাবাদের জন্য দোআঁশ মাটি খুবই উপযোগী। এখানে বলা হয়েছে ফসল অর্থাৎ ক্ষেতে যে সকল ফসল উৎপন্ন করা হয় এদের জন্য দোআঁশ মাটি খুবই উপযোগী, কিন্তু দোআঁশ মাটিতে সবগুলো মাটির উপস্থিতির উপর নির্ভর করে দোআঁশ মাটির প্রকৃতিটা কেমন হবে। আর পুষ্টিকর উপাদান কোন মাটিতে প্রাকৃতিকভাবে বেশি, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো পলি মাটি অর্থাৎ সি। এখানে তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে সি অর্থাৎ পলি মাটি, যার বিয়ের চেয়ে পানি ধারণ ক্ষমতা বেশি, এখানে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি। তাহলে আমরা এ বি সি এবং ডি অর্থাৎ বালু মাটি, কাদা মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, 4 প্রকারের মাটির কিছু কিছু করে বৈশিষ্ট্য আলোচনা করার পরে বলবো। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে সি অর্থাৎ পলি মাটিতে জৈব উপাদান বেশি থাকার কারণে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো এখানে তুলনামূলকভাবে বেশি থাকে, তাই সি উপাদান অর্থাৎ পলি মাটি উদ্ভিদের চাষাবাদের জন্য বেশি উপযোগী। এভাবে করে উপসংহারে আপনারা অবশ্যই উত্তরটা কনফার্ম করবেন যে সি উপাদানটা উদ্ভিদের জন্য বেশি উপযোগী, তাহলে আপনারা সম্পূর্ণ নাম্বার পাবেন। আশা করি আমার আজকের ক্লাসটা আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা বইয়ের সাহায্য নিয়ে পড়বেন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আগামীতে অন্য কোনো প্রশ্ন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।